স্বাগত জানাচ্ছি ক্রসরোড ওয়েব সিরিজ এক্সপ্লেনেশনের পার্ট টুতে। যারা এখনও প্রথম পর্বটি দেখেননি তারা দ্রুত ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বটি দেখে আসুন। পার্ট ওয়ানের শেষে আমরা দেখেছিলাম নোরা ট্রেডিশনাল ড্রেস পরে আবরারের রুমে প্রবেশ করছে। সে আবরারের রুমে ঢুকে দেখে আবরার ড্রিঙ্কস করছে। সে আবরারের কাছ থেকে একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে নিজেও ড্রিঙ্কস করতে থাকে। মাতাল হয়ে সে আবরারের বিছানায় যায় এবং আবরারকে বলতে থাকে এই পৃথিবীতে এখন তার শুধুমাত্র এক দাদি ছাড়া আর কেউ রইল না। তার ফুপি মারা যাবার পর তার যাবারও কোনো জায়গা রইল না। এসব বলতে বলতে সে আবেগে আপ্লুত হয়ে আবরারকে বলতে থাকে যে সে আবরারের সাথেই থেকে যেতে চায়। নোরা তখন আবরারকে জড়িয়ে ধরে এবং ইন্টিমেট হবার চেষ্টা করে। তবে আবরারের মেন্টাল কন্ডিশন তখন ভালো ছিল না। তার মনে হতে থাকে তার বাবাকেও হয়তো সেই সেক্রেটারি মেয়েটা এভাবে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে প্রভাবিত করেছিল। সে নোরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর চিৎকার করে বলে, তোমরা সব মেয়েরা এরকম কেন? নোরা আবরারের এই ব্যবহারে মানসিকভাবে প্রচণ্ড আঘাত পায় এবং সে রাগ করে রুম থেকে বের হয়ে যায়। তখন সে আবরারের রুমের পাশে একটা সিঁড়িতে গিয়ে বসে থাকে। আমরা দেখতে পাই পাশেই আরেকটি লোক সিঁড়িতে বসে বিয়ার খাচ্ছিল। সে লোলুপ দৃষ্টিতে নোরাকে দেখতে থাকে। নোরা লোকটিকে বিয়ার খেতে দেখে জিজ্ঞেস করে লোকটির কাছে আরো বিয়ারের ক্যান আছে কিনা। লোকটি মাতাল অবস্থায় নোরাকে দেখে আর লোভ সংবরণ করতে পারে না। নোরাকে সে নিজের রুমে নিয়ে যায়। আবরার বুঝতে পারে যে সে নোরার সাথে বেশি রাফ বিহেভ করে ফেলেছে। মাতাল অবস্থায় একটা মেয়েকে এভাবে একা রুম থেকে বের হতে দেয়া ঠিক হয়নি। সে রুম থেকে বের হয়ে নোরার রুমে গিয়ে দেখে যে ভেতরে কেউ নেই। সে আশেপাশে সার্চ করে কিন্তু নোরাকে কোথাও দেখতে পায় না। তখন সে একটু আগে নোরা যে সিঁড়িতে বসেছিল সেখানে বসে থাকে। নোরাকে যে লোকটা রুমে নিয়ে গিয়েছিল সে রুমের ভেতরে নোরাকে বিয়ার খেতে দেয়। সে সিগারেটের প্যাকেট থেকে সিগারেটের বদলে একটা গাজার স্টিক নোরাকে খেতে দেয়। নোরা সেটি খাবার পরে আরো বেশি নেশাসক্ত হয়ে পড়ে। তখন ওই লোকটা নোরার উপরে চড়াও হয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। নোরা এর চিৎকার আবরার নিচ থেকে শুনতে পায়। তখন সে চিৎকারের শব্দের উৎস লক্ষ্য করে দৌড়ে ওই রুমটাতে যায় এবং ভেতর থেকে ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে নোরাকে নিজের রুমে নিয়ে আসে এবং নোরাকে তার বিছানায় শুইয়ে দেয় এবং গায়ে কম্বল টেনে দেয়। এরপর আমরা দেখতে পাই পুলিশ অফিসার সায়মা এবং তার টিম তখন ওই কেসটা নিয়ে আলোচনা করছিল। তারা মনে করছিল যেহেতু রুবিনা ঢাকায় যাবার জন্য ছুটি নিয়েছিল কিন্তু ঢাকায় না গিয়ে সাজেকে এসেছে, তার মানে নিশ্চয়ই তার সঙ্গে কোনো গোপন প্রেমিক ছিল। মানুষ সাধারণত কোনো কিছু গোপন করার জন্যই মিথ্যে অজুহাতে ছুটি নেয়। তারা সিদ্ধান্ত নেয় রুবিনা এর অফিসে আবার যাবে এবং প্রত্যেকটা কলিগের সঙ্গে আলাদাভাবে কথা বলবে। এমন সময় সাইমাকে তার মা ফোন দিয়ে বলে তার জন্য একটি বিয়ের প্রপোজাল এসেছে। ছেলে ব্যবসায়ী এবং সেই ছেলেও ঘুরতে সাজেকে এসেছে। সাইমার মা চায় সাইমা সাজেকেই সেই ছেলেটার সঙ্গে দেখা করুক। পরদিন সকালে ডিবি পুলিশের টিমটা রুবিনার অফিসে যায়। রুবিনার প্রত্যেকটা কলিককে তারা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং তাদের ছবি তুলতে থাকে। তাদের কাছ থেকে রুবিনা কোথায় থাকতো, কার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কার সঙ্গে খারাপ সম্পর্ক ছিল, কারো সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা, এই সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করতে থাকে। এ সময় আমাদের জন্য একটা বড় চমক হাজির হয়। সেই গালিব অর্থাৎ ইলোরার বয়ফ্রেন্ড হিসেবে আমরা এতক্ষণ যাকে দেখেছি সে আসলে রুবিনার অফিসে চাকরি করে। জিজ্ঞাসাবাদে গালিব জানায় রুবিনার 3 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, এটা সে জানতো। এছাড়া রুবিনার সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কেননা রুবিনা এখানে অনেকদিন ধরে চাকরি করে আর গালিব মাত্র 6 মাস হলো এখানে চাকরি করছে। এর আগে সে ঢাকায় এবং তারও আগে দীর্ঘদিন সে লন্ডনে ছিল। এদিকে সকালেও আবরারের মা ফিরে আসে না, তার ফোনও ছিল বন্ধ। এসব নিয়ে আবরার অনেক টেনশনে ছিল। সে নোরাকে নিয়ে সারা শহর খুঁজতে থাকে তার মাকে। গতকাল ইলোরা যে নাম্বার থেকে রিসেপশনে ফোন দিয়েছিল সেই নাম্বারে কল ব্যাক করে আবরার জানতে পারে সেটা ছিল আসলে খাগড়াছড়ির একটা ফোন ফ্যাক্সের দোকান। এদিকে সায়মা তার মায়ের পছন্দ করা ছেলের সঙ্গে দেখা করতে আসে আর আমরা দেখতে পাই এই ছেলেটা আর কেউ নয়, সেই লম্পট লোকটা যে নোরাকে গতরাতে ধর্ষণ করতে চেয়েছিল। সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর ভালো লোক হিসেবে পরিচিত এই ছেলেটি মুখোশের আড়ালে যে একজন খারাপ চরিত্রের লোক সেটা তো আর সায়মার জানার কথা না। তবে সায়মার আর তার সঙ্গে বেশিক্ষণ কথা বলা লাগে না, কারণ এর আগেই তার টিম থেকে ফোন আসে এবং তাকে জানানো হয় যে আসল খুনিকে তার টিমমেটরা আইডেন্টিফাই করতে পেরেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রুবিনা এর সেই রেকর্ডিং এর কথা। একটা ক্যামেরাতে রুবিনা আত্মহত্যা করার আগে নিজের স্টেটমেন্ট দিয়ে গিয়েছিল যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সেই ক্যামেরাটা আসলে একটা লোক পাহাড়ের উপর থেকে কুড়িয়ে পেয়েছিল। পরে সেই ক্যামেরাটা সে একটা লোকের কাছে বিক্রি করে দেয় এবং সেই লোকের কাছ থেকে গোয়েন্দা পুলিশ খোঁজ নিয়ে বের করে যে সে কার কাছ থেকে ক্যামেরাটা কিনেছিল। সেখান থেকে তারা ওই ক্যামেরা কুড়িয়ে পাওয়া লোকটার খোঁজ পায়। তারা ওই লোকটাকে রুবিনার কলিগদের
তাদের ছবি দেখাতে থাকে এবং জানতে চায় এদের মধ্যে কাউকে সেদিন ওই পাহাড়ের আশেপাশে তারা দেখেছিল কিনা। ওই লোকটা তখন রুবিনার কলিগদের ছবির মধ্য থেকে গালিবের ছবিটাকে শনাক্ত করে এবং বলে যে এই লোকটাকে সে ওই দিন ওই পাহাড়ের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছে। তো পুলিশ তখন বুঝতে পেরেছে যে গালিবই হচ্ছে আসলে সেই সিরিয়াল কিলার। এখন আমরা দেখব যে গালিব কিভাবে আসলে রুবিনাকে হত্যা করেছিল। গালিব মূলত একজন সিরিয়াল কিলার ছিল যে সিঙ্গেল সুন্দরী মেয়েদেরকে টার্গেট করত। কয়েকদিন প্রেমের অভিনয় করে সে মেয়েদেরকে ঘোরানোর জন্য খাগড়াছড়িয়ের বিভিন্ন দুর্গম স্থানে নিয়ে যেত। এরপর এমনভাবে তাদেরকে শেষ করত যেন খালি চোখে দেখে মনে হয় মেয়েগুলো আত্মহত্যা করেছে। আসলে রুবিনা যে কথাগুলো বলেছিল যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সেটি আসলে ছিল গালিবের লেখা একটা কবিতা। গালিব রুবিনাকে বলেছিল আবৃত্তির মতো করে তার এই কবিতাগুলোর কথাগুলো পড়তে এবং সেটিকে সে ভিডিও করবে। রুবিনাও সরল বিশ্বাসে গালিবের শিখিয়ে দেয়া সেই কথাগুলো বলতে থাকে আর গালিব সেটাকে এমনভাবে ভিডিও করে যেন দেখে মনে হবে রুবিনা আসলে সুইসাইড স্টেটমেন্ট দিচ্ছে। এভাবে রুবিনাকে ভিডিও করার অভিনয় করতে করতে একসময় গালিব তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গত 6 মাসে এভাবে করেই সে আরও 2 মেয়েকে আত্মহত্যার নাটক সাজিয়ে হত্যা করেছিল। আপনারা বুঝতেই পারছেন আবরারের মা ইলোরা হচ্ছে এই সাইকো কিলার জীবের পরবর্তী শিকার। সায়মা তার টিম নিয়ে তখন গালিবকে ধরার জন্য রওনা হচ্ছিল। এদিকে মাকে না পেয়ে আবরার এবং নোরাও তখন রাস্তাতে ইলোরাকে খুঁজে বেড়াচ্ছিল। পুলিশের গাড়ি দেখে গাড়িটা থামিয়ে আবরার সাইমার কাছে তার মায়ের মিসিং হবার খবরটি জানায়। সাইমা যখন জানতে পারে ইলোরাও একজন সিঙ্গেল মহিলা ছিল, তখনই তার সন্দেহ হয় যে সেই হয়তো গালিবের পরবর্তী টার্গেট। তাই সে আবরার এবং নোরাকে তাদের জিপে উঠিয়ে নেয়। তারা রাস্তা থেকে সেই সাক্ষী লোকটাকেও জিপে তুলে নেয়। এদিকে আমরা দেখি গালিব তার বাসার পাশে জঙ্গলের ভেতরে মাটি খুঁড়ছে। পুলিশের গাড়ি আসার আগেই সে ইলোরায়ের বডিটাকে কোলে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। পুলিশের গাড়ি এসে পৌঁছলে তারা পুরো বাড়িতে কাউকে দেখতে পায় না। আবরার দোতলাতে তার মায়ের একটা গহনা দেখতে পায় এবং পুলিশ বুঝতে পারে যে ইলোরা এখানেই আগে ছিল। এদিকে পুলিশ এবং আবরার যখন বাসায় খোঁজাখুঁজি করছিল, তখন নোরা হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের ভেতরে চলে যায়। আর কিছু দূর হাঁটার পরেই সে দেখতে পায় ইলোরায়ের বডিটাকে লুকানোর জন্য কবর খুঁড়ছে সেই সিরিয়াল কিলার সাইকোপ্যাথ গালিব। ক্রসরোড ওয়েব সিরিজের প্রথম সিজন এখানেই শেষ হয়। ইলোরা কি মারা গেছে? গালিব কি নোরাকেও শেষ করে দেবে নাকি পুলিশের হাতে ধরা পড়বে? এই সব প্রশ্নের উত্তর মিলবে সিজন 2। তবে সিজন 2 এখনো মুক্তি পায়নি। মুক্তি পেলেই এটিকে আপনারা দেখতে পাবেন বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে। সিজন 1 পুরোটাও কিন্তু বিঞ্জের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। সিজন 2 আসার সাথে সাথে এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে এবং কমেন্ট করে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায়।